আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদির আজ সারা দিনের পাওয়া চারটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিত আজকের তারিখ উনত্রিশ ডিসেম্বর দু হাজার একুশ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো সৌদি থেকে পাওয়া আজকের প্রথম গুরুত্বপূর্ণ খবরটি হল আগামীকাল থেকে সৌদি আরবে সর্বোত্ত মাস্ক পরা বাধ্যতামূলক সম্প্রতি সৌদি আরবে করোনার প্রকোপ আবারও বৃদ্ধি পেতে থাকায় আজ সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক নির্দেশনায় জানিয়েছে আগামীকাল তিরিশ ডিসেম্বর দু হাজার একুশ রোজ বৃহস্পতিবার সকাল সাতটা থেকে সকল উন্মুক্ত ও আবদ্ধ জায়গায় সকল ধরনের কার্যক্রম এবং ইভেন্টে মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক করা হয়েছে যারা এই নির্দেশনা অমান্য করবে তাদেরকে শাস্তির মুখোমুখি করা হবে বলে সতর্ক থেকে পাওয়া আজকের দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরটি আজ সৌদি আরবের ইসলামিক বিষয়ক হল মন্ত্রণালয় মসজিদগুলোতে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন মসজিদে আসা সকল মুসল্লিদের সতর্কতামূলক নির্দেশনাগুলো মেনে চলার আহ্বান করা হয়েছে সেই সাথে আগামীকাল বৃহস্পতিবার থেকে দুই পবিত্র মসজিদের উপাসক এবং ওমরা যাত্রীদের স্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষার জন্য সতর্কতামূলক ব্যবস্থা ও শারীরিক দূরত্বর ব্যবস্থা আবারও বাস্তবায়ন করা হবে সৌদি থেকে পাওয়া আজকের তৃতীয় গুরুত্বপূর্ণ খবরটি হল সৌদি যুবরাজ সালমানের ঘোষণা অনুযায়ী বিষন দুই হাজার তিরিশকে সামনে রেখে যে সেক্টরগুলো সৌদিকরণ করার ঘোষণা দেওয়া হয়েছিল সেইগুলো এখন বাস্তবায়ন করা হচ্ছে ধীরে ধীরে যার কারণে প্রবাসীদের কর্মক্ষেত্রে সংখ্যাও দিন দিন কমছে আর সৌদি আরবে থাকা প্রবাসীরা চাকরি হারাচ্ছেন সৌদির মানব সম্পদ মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী আগামীকাল তিরিশ ডিসেম্বর থেকে আরও তিনটি খাতের পেশা সৌদিকরণ করা হতে যাচ্ছে ফলে এই তিন খাতে আর প্রবাসীদের কাজের সুযোগ থাকছে না সৌদি আরবের মানব সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে আগামীকাল তিরিশ ডিসেম্বর থেকে যে তিনটি খাতের পেশা সৌদিকরণ করা হচ্ছে সেগুলো হল এক ড্রাইভিং স্কুল দুই টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং তিন কাস্টমস ক্লিয়ারেন্স এই তিন খাতের পেশাগুলো সৌদিকরণ করা হচ্ছে সৌদি থেকে পাওয়া আজকের চতুর্থ গুরুত্বপূর্ণ খবরটি হল সর্বশেষ করোনা ভাইরাসের আপডেট খবর সৌদি আরবে আজ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে সাতশো চুয়াল্লিশ জন এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে পাঁচ লক্ষ চুয়ান্ন হাজার ছয়শো পঁয়ষট্টি জন সৌদি আরবে আজ করোনায় আক্রান্ত রুগী সুস্থ হয়েছে দুইশো একত্রিশ জন এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছে পাঁচ লক্ষ একচল্লিশ হাজার তিনশো আটাশি জন সৌদি আরবে আজ করোনায় আক্রান্ত রুগী মারা গেছে একজন এখন পর্যন্ত মোট মারা গেছে আট জন এই ছিল সৌদির আজ সারাদিনের পাওয়া চারটি গুরুত্বপূর্ণ খবর আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে